আমরা যদি আমাদের রেসপিরেটরি সিস্টেমকে একটা মানে উল্টানো গাছ হিসাবে চিন্তা করি, যে গাছের পাতাগুলো হচ্ছে এই যে ফুসফুসের যেখানে বাতাসটা চেঞ্জ হয় ওইটা অ্যালভিওলাই বলি, আর গাছের শাখা প্রশাখা সেগুলো হচ্ছে শ্বাসনালীগুলো। এই শ্বাসনালীগুলো অ্যাজমাতে আক্রান্ত হয়। কী আক্রান্ত হয়? যে শ্বাসনালীগুলো চিকন হয়ে যায়। কেন চিকন হয়? একটা সময় আমরা ধারণা করতাম ওই শ্বাসনালীর ভিতরে মাংসপেশি থাকে, ওই মাংসপেশিগুলো সংকোচন হচ্ছে, তো সেই জন্য আমরা শুধুমাত্র মাংসপেশিকে অ্যাড্রেস করে মাংসপেশির সংকোচন কমায় এরকম ওষুধ দিতাম। কিন্তু পরবর্তীতে স্টাডির মাধ্যমে দেখা গেল এর সঙ্গে প্রদাহ থাকে, ইনফ্লামেশন থাকে, এবং এই ইনফ্লামেশনগুলো সাধারণত কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ, তারপরে মাইট, মাইটটা হচ্ছে এক ধরনের ছোটো জীবাণু যেটা দীর্ঘদিন পড়ে থাকা কাপড়ে জন্মায়, আলমারিতে জন্মায়, তো এই মাইট থেকে অ্যালার্জেনের কারণে ওই শ্বাসনালীগুলো সংকোচন হয় এবং ইনফ্লামেশন হয়।